গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শাখার ক্লাস ও আগামী তো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তো শিক্ষা বিভাগ। এছাড়া তো মাধ্যমিক বিদ্যালয়ের জন্য তো পাস নির্দেশনা তো দেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য তীব্র তাপদাহ তো সতর্ক অবলম্বন শীর্ষকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তাপপ্রবাহ সতর্কবার্তা অনুসারে আগামী 5 থেকে 6 দিন দেশের উপর দিয়ে তো চলমান মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই সতর্কবার্তায় আলোকিত অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে নির্মূলরূপ সতর্কতামূলক নির্দেশনা প্রতিপালন সংশ্লিষ্টদের নির্দেশ ক্রমেই তো অনুরোধ করা হলো। যে সকল বিদ্যালয় প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সে সকল বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কার্যক্রম তো আগামী 8ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। মাধ্যমিক বিদ্যালয়ে পাস নির্দেশনা। 1 নম্বর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। 2 নম্বর, পরীক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে তো খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রম থেকে তো বিরত থাকবে। 3 নম্বর, শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পানের তো পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজ বাসা থেকেই তো পর্যাপ্ত পরিমাণ তো পানি সাথে করে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। 4 নম্বর, শ্রেণীকক্ষে তো পর্যাপ্ত প্রকৃতির আলো বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানলা ও দরজার সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর, শ্রেণীকক্ষ শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় ব্যবস্থা রাখতে হবে। বিষয়টি অতি জরুরি। সূত্র বিডি নিউজ প্রতিদিন।